হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি অল রেসিপিস বিডি চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমার আজকের রেসিপি চিকেন শর্মা, আর এটা এতটা সুস্বাদু বেকারির স্টাইলে তৈরি করে দেখিয়েছি। চলুন কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমেই আমাদের লাগবে হালকা গরম পানি, অবশ্যই হালকা গরম পানিটাই নিতে হবে। এখন একটি পাত্রের মধ্যে পানিটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই ইস্ট। আর এই ড্রাই ইস্ট যে কোনো সুপার শপে মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এখন দিয়ে দিয়েছি চিনি, চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন 10 মিনিট রেখে দিব ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন ইস্টটা কীরকম অ্যাক্টিভ হয়েছে। আশা করি আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আটা অথবা ময়দা, দিতে পারেন যে কোনো একটা। আমি আজকে আটা দিয়েই তৈরি করব, আর আটা দিয়েই কিন্তু এই শর্মার ক্রাস্টটা অনেক বেশি সুন্দর হয়। চাইলে আপনারা ময়দা দিয়েও একইভাবে করে নিতে পারেন। পরিমাণটা বলছি না ময়দার, কারণ এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কুকিং অয়েল, মানে রান্নার রেগুলার কুকিং অয়েল। রান্নার রেগুলার তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে সফট হবে, আর উপরে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে, অন্যথায় উপরটা ড্রাই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে অবশ্যই। এখন আমরা 30 মিনিট অপেক্ষা করব অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আমাদের ডোটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে ময়ান করে নিতে হবে, অন্যথায় সফট হবে না, ফ্লাফি হবে না। সফট এবং ফ্লাফি করার জন্য অবশ্যই ভালো করে অ্যাক্টিভ করে নিতে হবে। আরও ভালো করে ময়ান করার জন্য আমরা একটি পাত্র থেকে নামিয়ে অন্য একটি বোর্ডের মধ্যে নিয়ে আবারও খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। কারণ হচ্ছে এই শর্মাটা তৈরি করার জন্য এই ডোটা কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে, সেটার জন্য আমরা এটাকে ভালো করে ময়ান করে নিয়েছি। আর এখন এগুলোকে ছোটো ছোটো করে লেচি করে ডো কেটে নিচ্ছি। খুব বেশি ছোটো করিনি, আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। এখন এ বেলে নেওয়ার জন্য লাগবে আটা অথবা ময়দা, চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো আমি এখানে আটা নিয়েছি, এখন একটি ব্যালন দিয়ে বেলে নিয়েছি। দেখুন আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি, এরকম হবে, এর থেকে পাতলা অথবা ভারী হবে না। আর হাত দিয়ে এই যে এপাশ উপাশ করেছি, এটা হচ্ছে এক্সট্রা আটা বা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিয়েছি। এখন একটি শুকনো তাওয়া, মানে একদম কোনো তেল ছাড়া একটি ফ্রাইং প্যানের মধ্যে এটাকে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে সুন্দর করে এটাকে সেঁকে নিতে হবে। চাইলে আপনারা এই যে নানটা তৈরি করছি এটা কিন্তু একদম সাদা রাখতে পারেন, তবে আমার কাছে এরকম ব্রাউন কালারটাই বেশি ভালো লাগে। তাই আমি কিছুটা ব্রাউন ব্রাউনিশ একটা যখন হয় তখন আমার কাছে ফ্লেভার এবং খেতে দুটোই ভালো লাগে। আর কতটা ফুলেছে, ফুলকো হয়েছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখে অলরেডি বুঝে গিয়েছেন। আর এটা সফটনেসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি। খুবই সফট হয়েছে, আর আমি যে যে স্টেপগুলো দেখিয়েছি সেগুলো অবশ্যই করবেন, তাহলে এরকম সফট তৈরি করতে পারবেন। আর এই যে দিচ্ছি এটা হচ্ছে মেয়োনিজ, আর মেয়োনিজ রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে দেওয়া আছে, সেগুলোও দেখে নিতে পারেন। আর দিয়েছি কিছু রকমের শশা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন দিচ্ছি চিকেন। আর এই যে চিকেনটা, এই চিকেন কী কী দিয়ে আমি ম্যারিনেট করেছি সেটাও একটু মুখে বলে দিচ্ছি। এখানে আমি তার আগে বলে দিচ্ছি, এখানে দিয়েছি টমেটো সস, আবারও উপরে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর এই মেয়োনিজটা খেতে অসম্ভব সুস্বাদু। আর এখন চিকেনের কথাটা বলে নিই, চিকেনের মধ্যে দিয়েছি আদা ও রসুনের পেস্ট, আর দিয়েছি গরম মশলা, গোলমরিচের গুঁড়া,
আর এখানে দিয়েছি বারবিকিউ সস, দিয়ে সামান্য একটু তেলের মধ্যে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। সেই চিকেনটা এর মধ্যে দিয়ে আপনারা ভিতরে কিন্তু এটা পুর হিসেবে শশা কুচির সাথে টমেটো কুচিও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, চাইলে লেটুস পাতাও দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।